তোর ভাই সা তো হ্যালো ভাই, নমস্কার সবাইকে। আবার চলে এসেছি আমরা রিয়েলনিক গেমস, তোমাদের ভাই চলে এসছে আবার আবার। তো জি জি, কেমন আছো বলো? আর ঢোকার আগে কী করে যেতে হবে? সবসময় যখন ভিডিওর মধ্যে ঢুকবে, ভিডিওর মধ্যে ঢোকার আগে পক করে একটু প্রণাম করে যা, যারা তোমরা ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করনি তারা ক্লিক করে দাও। কেন করলে এরকম হবে একটু বুঝতেই পারছো? একটু ভাইকে তো এগোতে হবে। তোমরা সাপোর্ট করো বাংলা গেমিংকে। তো চলো আমরা এগোই, অনেক কথা বলা হয়ে গেছে, এবার গেমে যাওয়া যাক। আমরা এই জায়গায় ঠিক ছিলাম আগের দিন। এই মাকোসার মতন ছবি তো মনে হচ্ছে পাথরে আঁকা। তো এই জায়গাটাই আমরা অতি কষ্ট করে জলে ঝাঁপ ফাঁপ দিয়ে একদম মেয়েটাকে অনেক চাপে ফেলে জোনা তো ঢুকি দিয়েছে, একদম জোনা নিজে আর আসেনি, মেয়েটাকে দিয়ে ভরে দিয়ে দিয়েছে নিজে কায়দাবাজি করে। ও সব জানতো প্ল্যানিং। তো যাই হোক, আমরা অতি কষ্টে জল ফল তলা দিয়ে বেরিয়ে অনেক পাথর ফাথরের দিয়ে বেরিয়ে এসছি আমরা। এবার এগো, এই কোথায় যাবো জানি না, কিন্তু এগো। বাবা জানি কি আমরা কোথায় যাবো। কোন জায়গাটা যাবো আমাকে একটু ঠিক করে বলে বাবা, আমি তো জানি না কোথায় যাবো। ও বাবা, ও এখানে এখা এইভাবে করতে হবে, আমি তো ভাই জানি না কিছু। বাবা কঠিন আছে ভাই, কিবোর্ডও দেখতে হচ্ছে, কিছু কিছু জায়গা এমন আছে বোঝাই যাচ্ছে না কোথায় যাব। চড়া খুব চাপ। If you can hear me, I think আর হিয়ার জোনা তো ভরে দিচ্ছে ভেতরে। জোনা এবার হ্যাঁ বললো না বললো কি, ও তো ফোনে কথা বলছে বাবা। কিসের শব্দ আসছে ভাই? বাবা এটা কি ভাই সাহ, এটা কাঁড়া ভাই, কাদের কিরম জড়িয়ে বসিয়ে রেখেছে। আমি ভাই যাবো না। কি জেড ফেড ওর ফোর দিচ্ছে এসব, সোনা ওর যাই দাও, আমার ব্যাপার স্যাপার ভালো লাগছে না যত আমরা ভেতরে যাচ্ছি তত আমাদের অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। কেন অলরেডি একটা ক্রিচারকে আমরা দেখেছি, আমরা এগোই এগিয়ে দেখি কি হয় গেমের মধ্যে। কাক পক্ষীও তো ভেতরে আছে, ওটা আবার কি রাস্তা? এবার কোথায় যায় রে? না না, আমি আগে ওখানেই সামনে গিয়ে দেখি, যে কোনো জায়গায় ঢোকার আগে সামনে একটু চেক করে নিই, কিছু ফেলে ফেলে যাচ্ছি না। এই দেখো এসব ফেলে যাচ্ছিলাম। ও ওখানে গ্র্যাপেল করে ওখানে যেতে হবে, তাহলে উটটা দিয়ে বাবা কোথায় যাবো? খেয়াল করি না, শর্টকাট রাস্তা ছিল আমাদের। নামি ঠিক আছে, এরকম 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 এরকম। ও ভাই সাহাব ধরেছে, এবার আমরা এগোই ভাই। কোথায় কোথায় ঢুকছি আমি নিজেও যাই না। ট্রায়াল অফ দ্য ইগল। ও ভাই ভাই, Jonah, I'm at the next trial, the eagle. It has something to do with the wind. I'm still tracking west, heading downward now. এ যাবো কি হবে, এখান দিয়ে যেতে হবে আই থিঙ্ক। জড়িবুটি নিই, জড়িবুটি নেওয়ার পর আমরা উপরের দিকে এগোই, অনেক চাপ আছে ব্যাপার স্যাপার। সালা কোথায় যাবো,
ও বাবা, হ্যাঁ ব্যাপার স্যাপার আছে ভাই, হতো অনেক, কত একদম সোজা ফোজা কিছু দেয়নি। এখানে আগুন জ্বালাবো কি জন্য? স্কিল বাড়ানোর জন্য। কিন্তু স্কিল আমাদের কি আছে? দুটো কিল লাগবে, এখানে সবই দুটো কিল লাগবে। এই এই পরীক্ষা দেওয়া নাকি, হেগে যাস না ভাই, এখানেই পরীক্ষা আমাদের। ও ভাই এবার আমাকে বল এখানে কোথা দিয়ে আমি কোথায় যাব। কোথা দিয়ে উঠবো আমি তো জানি না ভাই। কোথা দিয়ে যাবো আমি আমি ভাই কি সব ঘুরছে ভাই, মাথাই তো দেখে আমার ঘুরে যাচ্ছে। চাপ আছে, চাপ আছে, এটা করতে ফাটবে, আমি এখনই বুঝতে পারছি সেটা। কিন্তু এখান থেকে কি আটকাবো? A few inches later. এই হচ্ছে 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 যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। এখান দিয়ে যাওয়ার জন্য কোথাও জায়গা আছে? ঠিক আছে ঠিক আছে, ওই ঘট আছে 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 যা যেন আমার এখান থেকে নিয়ে নে। ওদিকে রাস্তা আছে, হ্যাঁ রাস্তা আছে আই থিঙ্ক। ঠিক আছে, এ তো সার্চ করা হলো। কিন্তু আর কি যে রাস্তা আছে আমাদের? One eternity later. এই খেলা সোজা নয় বাবা, এই খেলা সোজা নয়। আমি যাবো কোথা দিয়ে বাবা? এখানে তো এখানে না হয় আমি এখানে। ও কোথা দিয়ে, কোথা দিয়ে আমি যাচ্ছি? আমি কোথা দিয়ে যাচ্ছি মানে এই জায়গাগুলো একটু বেশি চুলকানি নয় কি? বেশি চুলকানি নয় কি? বেশি চুলকানি নয় কি জায়গাগুলো? বেশি একটু বেশি সমস্যা না দায়ক ব্যাপারটা ঠিক। এক্ষুনি মরতাম, এক্ষুনি মরতাম। হেলথ লাগা, হেলথ লাগা, হেলথ নেই। এ বাবা, এটা কিন্তু হচ্ছে না, এটার ব্যাপার স্যাপার একটু আলাদা আছে। আমাদের ট্রিকি পার্টগুলো দেখতে হবে। ওই ভ্যাস কি, এক্ষুনি যেতাম, এক্ষুনি যেতাম, ভোগে ছিল। ও চাবাই বাবা, বাবা চাপ তো বহুত আছে, চাপ তো মনে হচ্ছে যা চাপ আছে নেওয়া খুব আমারই। আরে ভাই আর আর এবার, ও বাবা এ কি কাণ্ড, কোথায় যাচ্ছি ভাই আমাকে নিজে একটু বোঝা, কোথায় আমার একটু বোঝা, আমার একটু বোঝা বাবা আমি কোথায় যাচ্ছি আমি কিচ্ছু। ভাই সাহেব কতবার পড়তে হবে, কতবার
কতবার পড়তে আমি বুঝতে পারছি না, আমি জানি না, বহুত চাপ আছে এই, অনেকবার মরার। অনেকবার মরার আছে এই জায়গাটা। এই জায়গাটা অনেকবার মরার আছে। ভাই সাহাব, আমি ধরে ফেলেছি ও এই জায়গাটা অন্তত আসতে পেরেছি। এবার আই থিঙ্ক বুঝতে পেরেছি কি করতে হবে। চলো চলো, একটা কাজ হলো অন্তত, এটা টান টান হয়েছে, এটাকে ধরতে হবে, এইটাকে ধরতে হবে। ব্যবসা আবার একটু চাপ আছে। এইভাবে ভাই আর কি কি দেখতে হবে জানি না। মরতে মরেছি। কোন দিকে যাবো? এরম ঝুলে ঝুলে ভাই কোথায় ঝুলে ঝুলে যাচ্ছে আমি আমি নিজেও জানি না ভাই সাহেব। এ ভাই আমি কি একই জায়গায় চলে এলাম নাকি? আই থিঙ্ক আমি একই জায়গায় এলাম। ঠিক ব্যাপারটা না, ভাই এক্ষুনি খেতাম, এক্ষুনি খেতাম আমি। আই থিঙ্ক পেয়ে গেছি। আমি কিছু বেশি কিছু জায়গা পেয়েছি, কে গেছি বাবা, অতি কষ্টে কোথায় কোথায় আমাকে যেতে হবে আর আমি জানি না। কিছু কিছু রাস্তা আমি পেয়ে গেছি, কিছু কিছু রাস্তা আমি পেয়ে গেছি বাবা। আমি আমিও কিছু বুদ্ধি রেখেছি অন্তত, আমিও কিছু জালি জান আমি 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 শিখে গেছি ওর সাথে খেলা খেলা, কোথায় কি খেলতে হয় আমি শিখে গেছি বস। করো তো আমি ছাড়বই। এই ভ্যাস কি ভাই সাহেব, তাড়াতাড়ি। That was close. ভাই দ্যাট ওয়াজ ক্লোজ মানে এটা ওর কোথা থেকে আটকাবো ভাই? এটা ভাঙবো কিভাবে? দিয়ে হবেটা কি আমি তো বুঝতে পারছি না, আমাকে তো আবার কি চরম বুদ্ধি কাটাতে হবে? মহাবাস তো, এ কি হলো গেরো, বাড়ি নটার মধ্যে ফেরো, কি রে ভাই কি হবে রে? ঠিক আছে এবার বুঝতে পেরেছি কি হবে। এবার
ओ भाई साहब এই হচ্ছে ব্যাপার যতক্ষণ না লিভার টানতে হবে ততক্ষণ ওটা মারতে হবে টান 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 এই লিভার খুললো এবার তৎক্ষণাৎ ওখানে মেরে এবার এতক্ষণ আরেকটু বুদ্ধি খাটালাম টানার পর এখানে যাবো তারপর এই হচ্ছে ব্যবস্থাপাল হচ্ছে এখানেই হচ্ছে জম্বে এখানেই লাগাবো তো আই থিঙ্ক হ্যাঁ এই ভেঙে গেল ভেঙে ঝরে গেল এবার আরে দুধ ভাই সাহেব 1 2 3 জাম্প ও ভাই সাহেব ভেঙে 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 গেছে ভেঙে গেল ভাই মরিস না বাবা এই খেয়েছে কোন দিকে যাবো রে আমি যাবো রে খোকা কোন দিকে তাড়াতাড়ি 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 চাপ আছে চাপ আছে একটু সিরিয়াস ভাই কমেডি কে কেন করছে না ভাই কমেডি করতে পারছি না আমি আমার ফাটছে নিজের যা যা পাজেল দিচ্ছে না ভাই বুঝতেই পারছি না কিছু কোথায় কি করব জায়গা তো অপূর্ব কিন্তু আমার হাতে তো চলে আসছে না এবার এখানে কিছু আছে নাকি বাবা কোথায় গুহা ফুয়া কোথায় রে ভাই সাহা এবার এখান থেকে কি দেবো কোথায় যাম মারো ভাই এইটাই চড়তে হবে নাকি ও ওই ভ্যাস ভ্যাস কি ভ্যাস কি ভ্যাস কি ভ্যাস কি আটকে আছে আজকে কে ট্যাড়ে যাবে ট্যাট 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 টো 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 কি রে ভাই উঠতে পারলো না রে আর বলে বোঝাতে পারবো না হ্যাঁ তুই মরে তুই মরে হ্যাঁ ওঠ ওঠ এবার ওঠ দয়া দয়া করেছে আমাদের ওপর উঠেছে বাবা উঠেছে কোথায় যাবো এবার কি ঝুলে ঝুলে এরম বৃন্দ ঝুলে ঝুলে কোথায় চলে যাব পকার পাড় হয়ে যাবো নাকি বাহ এ ঝুলে ঝুলে তো আমি পুরো এই পাহাড় পর্বত দেখে নিচ্ছি ভাই ভাই কোথায় যাবো ঝুলে ঝুলে মস্ত হ্যাঁ ঝুলছি কি ভাই ঝোলার ভাই অনেক বছর দোলনা বলা ছোটোবেলায় চলেছি এখন ঝুলছি খুব বাজনা তো ঝাঁকা নাকা দিচ্ছে টাকাম টাকাম টুকুম টাকুম টুকুম টাকুম টুকুম বাহ বাহ তালি সেটাই তো বুঝতে পারছি ও এর টপে যেতে হবে নাকি হারাকান ফেস টু ফেস ইন আ টেম্পল বিল্ট ইন ইওর অনার সে তো বুঝলাম
Okay, we can't land it up. Oi, oi, my masky. Nam, 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 niche nam, niche nam. Lapa, this is the booze lam. Hi, Egani, I'm Yabulam, Egani, Yetoch. Careful. Oi, change your gache, Havana, Havana, Havana. এখন দুললার মতন দুল ঝুলতে থাকতে হবে এই ওয়ান টু ভ্যাস কি তাড়াতাড়ি ওট ওট মোড় তা ওটা ভেঙে তো পড়ে গেছে আমিও জানি জোনা আই এম পাস দ্য ইগল ট্রায়াল এটা ইগল ট্রায়াল ছিল ট্রায়াল তো এরম এরম জন্মে আমি দেখিনি ভাই এই যে হাত এরম বেরিয়ে আসছিল বেরিয়ে আসছিল এরকম এগোই আমরা আমাদের পাস আমরা পরীক্ষায় পাস করে গেছি এবার জানি না কোন পরীক্ষার ফেলবে আমাদের কোন পরীক্ষা আমাদের এসে পেছনটা মেরে দেবে আলো আলো এত ফ্ল্যাশ লাইট জ্বলল কোথা থেকে আমি জানি না গেমের গেমে গ্লিচ হয়ে গেছে আবার বাবা জল দিও না আর আর জল পাচ্ছি না বাবা জড়িবুটি আমরা নিই নি বাবা এখান থেকে এইখানে যেতে হবে ওখান থেকে কোথায় কোথায় যেতে বুঝতেই পারছি না কোথায় কোথায় যেতে হবে মানে খুব চাপে আছে ব্যাপারটা যা চলছে এ দেখ ঘটি গরম ঘটি ঘটি রেখে দিয়েছে ঘটি বাল্টি এখানে উঠতে হবে হবে না না এখানে উঠলাম কি জন্য আমি ও এখান ও বাবা এবার পাথর ফাথর দিয়ে উঠতে হবে এমনি উঠতে পারবে না এরম করে উঠলেই হয়ে যায় না না বাঁশ আছে এরম করে উঠলেই ও বাবা উনি পাথর ফাথরে জাম দিয়ে তাপ হয়ে যাবে বাবা বুঝতে এ অনেক অনেক ব্যাপার আছে এর এ এই জগতের নহে নহে এই জগতের খেলি দেখি কোথায় জঙ্গল পাহাড় পর্বত খুব চাপে আছে খুব চাপে আমি তো চাপে আছি ও বাবা এই কে কোথায় কোথায় যাবো বাবা আরে ভিউ অ্যামেজিং আছে আমি যাবো কোথা দিয়ে আর এই জোনা জোনা এ কোনো বিপদে কিন্তু আজ পর্যন্ত পড়িনি সব আমাকেই কার্যকরী মেয়েটাই কার্যকরী করতে হয়েছে যা কাজ করা করতে হয়েছে মানে জোনা সিয়ানা পাবলিক আছে মানে নিজে সব ঝুলে যাবে ও বাবা উনি ঝুলে যাচ্ছে না উনি কিছু কিছু না করে আমাকেই ফাঁসাবে অপূর্ব সব ব্যাপার দেখি আগুন জ্বালিয়ে যাই আগুনটি আমি জ্বালিয়ে যাই স্কিল তো আমি পাইনি আর কিছু অ্যাকোয়ার করার নেই আগুন জ্বালিয়ে কী হবে আমার সব আমার বন্দুক ফন্দুক সব ঠিকই আছে এখান থেকে যাবো কোথায় আরে বাবা ঠিক কী করছিস ভাই ও ভাই স্পাইডারম্যান আমি আছি স্পাইডারম্যান মানে এইভাবেও যাওয়া যায় ও ভাই সাহাব মানে দেখছো ট্যালেন্ট দেখো পাহাড়ে আমরা তুই ঝোল আমি কিছুক্ষণ কথা বলে নি তুই তুই ঝোল বাবা পাহাড়ে মানে এইভাবে রাস্তা এভাবে মানে রাস্তা কোনো নেই ঝুলে ঝুলে স্পাইডারম্যান ভাই সাহাব ওয়ান টু ওয়ান টু থ্রি আমি জানি তো তুই ধরবি ওয়ান আমি ধরবি না আমি জানি তুই 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 স্পাইডারম্যান তো তোকে পুজো করছিল মানে যেতে হচ্ছে দেখো ও ভাই একটা খুলেও পড়ে গেছে
ভাই সাহেব এই হচ্ছে খেলা এই হচ্ছে ট্যালেন্ট ওসব দুবার ভুলো না একবারই ঝুলে পার করে দেবো এই হচ্ছে ট্যালেন্ট ট্যালেন্ট ইজ মাই আবার জল আবার জল ও তাও ভালো আমাদের রাস্তা আছে জলের ভেতরে ঢুকতে হবে না অন্তত রাস্তা আছে আমাদের রাস্তা আছে অন্তত কিছু তো আছে আবার আমরা জঙ্গলের ভেতর যাচ্ছি নিজেকে জঙ্গলের মধ্যে সমর্পিত করে দিচ্ছি কিন্তু বাঁশটা আমরা কোনখানে খাবো বাবা এখানে তো হাড়ে ছয় লাভ না হিডেন সিটি হিডেন সিটি তো বুঝলাম কিন্তু এখানে কি পড়ে আছে আমার তো দেখে দেখে আমার ঠিক এটা কি আমরা কি মিস করলাম ঠিক আছে বাঁশ বাঁশ নিয়েছিস কোথায় কি আছে ঝোপড়া লোপড়া মানে বাড়ির মধ্যে কি সব আছে কি হচ্ছে প্রোগ্রেস পাঁচ দিস পয়েন্ট মিসিং রূপ মিসিং গিয়ার ও বাবা এ আবার কি চাই মিসিং গিয়ার মিন্স এ কি অপরাধ গিয়ার আবার মিসিং মানে আর কি গিয়ার লাগে বাবা এত গিয়ার থাকা সত্ত্বেও হ্যালো কি রে ভাই কিরে ভাই হ্যালো এই রে কাকে বেঁধে রেখেছে এই খেয়েছে এই খেয়েছে কাকে আটকে রেখেছে রে ও এস কি দে পাগলা নিদিছে আরে ঠিক আছে বাবা চিনিটির লোক একে বেঁধে রেখেছে ভাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে বাঁচিয়ে নেব এই কে রে ও ভাই একে বাবা বড় সড়ো কেউ হবে এখানকার আমি আর্কিওলজিস্ট ম্যাম আমি সাংঘাতিক জাম্প ফাম্প করি আমাকে আমাকে স্পাইডারম্যান প্রণাম করে আমি ওনাকে কোথায় নিয়ে গেল ভাই কোথায় নিয়ে গেল মামা not only my son you're my heir you must not court unnecessary danger had you not been there would this woman have found us কি কাণ্ড বকছে আর কি ঠিক আছে আমরা একটু হেল্প করেছি বাঁচিয়েছি আমাকে আমাকে ছেড়ে দিন বাবা আমি কোনো চাপ আমি কোনো পাপ চাপ করিনি চাপ আমি পাপ করিনি আমি ভালো লোক আমি ভালো লোক ম্যাম ম্যাম আমি ভালো লোক আমাকে ছেড়ে দিন ইফ ইউ আর নট উইথ দ্য কল্ট হাউ ডিড ইউ ফাইন্ড দিস প্লেস আই ফলোড আ ম্যাপ ফ্রম আ টেম্পল I was expecting ruins, not you or any of this. Baba. Chabas.
Who's this children? The cult. Look to listen. Why did they attack your son? I recognize their insignia. I know them as Trinity. I'm trying to stop them. Stop them from doing what? They're looking for some sort of boss connected to a moon goddess. রাত 11টার সময় শুটিং মানে রাত 11টা বাজে তো এখন রেকর্ড করছি বুঝতেই পারছো ব্যাপার স্যার ঘুম পেয়েছে একটু খেতে খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়বো এই গেমটা শ্যুট করে বুঝতে পেরেছ কিন্তু কী করছে এরা বুঝতে পেরেছি ম্যাম ম্যাম বুঝতে পেরেছি আরে এখানে দুশ্মন ঢুকে গেছে ম্যাম ম্যাডাম এখানে দুশ্মন ঢুকে গেছে তুমি আপনি জানেন না আমি আমি জানি আমি আরে ভালো This is Paititi. Paititi. You're already here. Paititi. The hidden city. But what's this eye? ব্যাপার আছে বস. That is a place of death and sacrifice. Death of sacrifice, huh? And you think your artifact is there? Yes. আরে এটা নিয়ে নেবে ভাই ডমিঙ্গেস আছে ভাই ও বহুত খতরনাক পিস এক নম্বরে হারামি ছেলে ব্যবসার বুঝতে হবে তো একটু সিরিয়াস ও মাঝে মাঝে যেতে হয় সবসময় এরম করতে নেই ও বাবা ঝোনাকে ঝোনা ঝোনাকে ধরে নিয়ে ফেলে Who else is looking for you? Abby, Abby, আরে ভাই Abby ভালো আছে বাবা আর জোনাও ভালো আছে জোনাকে ধরে নিয়ে গেছিল এটা We will bring you to the serpent with the silver eye but we'll keep your friend here You won't get very far if you're lying and he will not be comfortable You don't need to do that It's fine I'll stay Itzli, get this woman some clothes Utru Keep him comfortable Utru Utru I'll be back as soon as I can ও ওকে নতুন জামা দেবে জামা আমরা নতুন ড্রেস ফ্রেস পরবো বাবা আরে ভাই লারাকে নতুন জামাও দিয়ে দিয়েছে ও ভাই লারাকে নতুন জামা দিয়ে দিয়েছে নতুন ড্রেস ফ্রেস দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে পাইটিটি ও দিস ইজ পাইটিটি এই পাইটিটি হচ্ছে গ্রাম পাহাড়ের মাঝখানে গ্রাম পাইটিটি আর এই পাইটিটির মধ্যেই লুকে আছে ওই ডেথ অ্যান্ড স্যাক্রিফাইসের এই অনেক ব্যাপার আছে সব এসব এত কঠিন কঠিন নাম মাথায় থাকে না আলাদাই ব্যাপার এত কঠিন কঠিন নাম মোটেও মাথায় থাকে না তো হিডেন সিটিতে আমরা চলে এসেছি অবশেষে একটা নতুন অ্যাডভেঞ্চার ব্যাপার খুলেছে বাহ অসাধারণ অসাধারণ আই এম দ্য রাইটফুল কুইন উনুরাতু তো বন্ধু দু বন্ধু বাবা পেতে ঠিক বন্ধু দি দেন জান চাকি খারাপ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি তো বন্ধু তোমরা কি ভাবছো আমরা আমরা শেষ করব এখন শেষ করছি কারণ আমরা হিডেন সিটি মানে হিডেন সিটি পাইটিটি পাইটিটি হচ্ছে হিডেন সিটি যে হিডেন সিটিটা খুঁজছিলাম সেটার নামই পাইটিটি আর যেটাতে এখন আমরা আমরা চলে এসেছি পাইটিটিতে মানে হিডেন সিটিতে চলে এসেছি তো এত অবধি থাক এবার এই হিডেন সিটির ভেতরে কী কী হিডেন ব্যাপার স্যাপার আছে স্যার আমরা খুঁজবো আর ডমিঙ্গেসের ওই ডমিঙ্গেস ব্যাপার সেটাও জানো তো লাস্ট প্রথম এপিসোড সেখানে দেখেছো চোখ চুলকাচ্ছে ডমিঙ্গেসকে আমরা মারবো যাই না কি করবো ডমিঙ্গেসকে মারবো না কি কি করবো যাই করবো তো আমরা হিডেন সিটি একটু ঘুরবো আস্তে আস্তে এগোবো তো আজকে এখানেই থাক তো আসছি গুড বাই আরে হিডেন সিটি